সমাজে আজকে ঘুষে ভরপুর, বাংলাদেশের ব্যাপার গোটায় গোটা আন্তর্জাতিক আর এরকম দ্বিতীয় কোনো দেশ আছে কিনা আল্লাহই জানে, এমন কোনো দপ্তর নাই যেখানে এই ঘুষবিহীন চলে। অফিসার কিছু ভালো থাকতে পারে কিন্তু যেখানেই যাবেন ঘুষ ছাড়া কোনো কাজ হয় না আপনার। তবে কোন কোন ক্ষেত্রে আবার ঘুষ দেওয়া ফুকাহায়ে কেরাম বৈধ বলছেন, এ ভালো করে বুঝবেন, আবার ঘুষ দেওয়া জায়েজ মশলা দিয়ে ফের বাইরে যা ফেতনা পালান। এখন আপনার জমি ভুলক্রমে আপনার ভাইয়ের নামে দেখা গেল 62 বা 92 রেকর্ড হয়ে গেছে, দুই ভাইয়ের জমি এক ভাইয়ের নামে রেকর্ড হয়েছে, এরকম হয় না? তাহলে আপনি ল্যান্ড সার্ভে রেকর্ড সংশোধনের কেস দিয়েছেন কিন্তু আপনার টাকা ছাড়া ল্যান্ড সার্ভে সংশোধন দেয় না, তাহলে আপনি জমি ছাড়ি দিয়ে আসলেন, কথা বলেন আমার সাথে? তাহলে আমি ভুলক্রমে ভাইয়ের নামে কি অন্যের নামে জমিটা রেকর্ড হয়ে গেছে কিন্তু অফিসার বা ওই ডিপার্টমেন্টের লোক কয়ে ওটা উনি পাইবে? এখন আপনি যাহা কিছু দেখাচ্ছেন টাকা না হইলে কাজ হয় না, এই অবস্থা আপনি মজলুম, মজলুম বুঝেন আপনি নিপীড়িত, এই অবস্থা আপনার হককে উদ্ধার করার জন্য ফুকাহায়ে কেরাম বলছেন ওখানে ঘুষ দেওয়া জায়েজ আছে, কথা বুঝেছেন আমার? এই যদি আপনি কনবলের মত জমিন করে যায় যাক কে খায় খাও, তাহলে আপনি হক থাকি মাহরুম হয়ে যাবেন, তাহলে আপনি যদি টাকা না দেন আপনার কাজ হবে না। এই ক্ষেত্রে এই ঘুষ দেওয়াকে বলা হয়েছে মজলুম অবস্থা দেওয়া জায়েজ, কিন্তু অন্য হাদিস আল্লাহ রাসূল বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লানাতুল্লাহি ওয়া রাসি ওয়াল মুরতাসি, আল্লাহ নবী বলছেন ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয়ের উপর আল্লাহর লানত। জোরে বলি না, ঘুষ খায় কেসের জন্য? দুনিয়াদারির জন্য ঘুষ, আমার অমুকের তিনতলা বিল্ডিং আমার বিল্ডিং কেন হবে না? এখন ঘুষ না খাইলে উপরে কিন্তু জনমের খাওয়া খায়, কয় তওবা করলে মাফ হয়ে যাবে, কিন্তু সব জিনিস কিন্তু তওবা করলে মাফ হয় না, কি বুঝেছেন? বান্দার হক যদি নষ্ট করে, এই যে মজলুম আপনি ঘুষ না নিয়েও আপনি সরকারি চাকরি করেন কিংবা যে দায়িত্বে আছেন ঘুষ না নিয়েও আপনি কাজ করতে পারেন কিন্তু আপনি লোকটাকে নিপীড়িত অবস্থায় ফেলায় দিলেন, এ মজলুম জুলুমের শিকার হয়ে গেল। আপনি এই জুলুম যদি করেন কিয়ামতের দিন বান্দার হক যদি নষ্ট করে থাকেন, বান্দা যদি মাপ না দেয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বান্দার হক মাপ দিবে না। জোরে বলি না, আপনার বান্দা দিবে আল্লাহ বলছেন ইয়াগফিরুলি মান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ, আল্লাহ যাহা কি ইচ্ছা ইচ্ছা করলে তার হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিতে পারেন, যাহা কি ইচ্ছা তিনি শাস্তি দিতে পারেন। আল্লাহ বলছেন নি যে আপনি সারা জীবন নামাজ পড়েননি, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, রোজা রাখেননি, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, আল্লাহর হক আপনি নষ্ট করেছেন কিন্তু বান্দার হক নষ্ট করেছেন। আজ এক ভাই আরেক ভাইয়ের জমি কি করে জোর করি দেখা যায়, বাপেরটা নামে করি নেয়, আছে কি না? এটা কেন নেয়? দুনিয়ার লালসা দুনিয়ার মহে, এখন কয় সম্পদ গুলো সব আমারই হোক, কেউ কয় এই জমি খানের পিছন হতো আর এখান যদি হয় তাহলে আমার তো ভালোই হইতো, জমির লালসা আছে কি না? কেউ খালি আইলটা সোজা করলে মোর দাগটা সই হয়ে যায়, এরকম আছে না? নাই তো, এটা কেসের লোভ, দুনিয়ার লোভ নয়, এটা সম্পদের লোভ। কিন্তু দুনিয়ার জমিন তো আপনার মাত্র 3.5 হাত জায়গা দরকার, আর প্রস্ত এ হয়তো দৈর্ঘ্য 3.5 হাত বা 4 হাত, প্রস্ত 1.5 হাত থেকে 1.5 হাত, কি তার বেশি লাগে? কোনো এক ব্যক্তি দুনিয়ায় খালি জমির লালসা, কয় এইখানে হইলে ভালো হইতো, কয় ওইটা হইলে আরও ভালো হইতো, এইভাবে জমির লালসা। একদিন রাজ দরবারে এই ব্যক্তি গেছে, যা প্রেসিডেন্টকে বলতেছে যে ওই জমিটা হইলে আমার ভালো, তো বলছেন প্রেসিডেন্ট বলছেন আজকে তোমাকে সুযোগ দেওয়া হলো সূর্য উঠা থেকে সূর্যাস্ত পর্যন্ত যত দূর তুমি দৌড়িয়ে যাইতে পারবে এত দূরের জমিগুলো সব তোমাকে দেওয়া হবে, খালি এড়িয়ে যতদূর ঘুরি আসবে। তা এখন এ শুরু করছে, সূর্য উদয়ের পর থেকে জনমের দৌড়ে শুরু করছে, এখন দৌড়ায় আর কয় এই আর একটু দৌড়ি গেলে তো এটা জমি আমার হবে, আর একটু দৌড়ায় কয় আর একটু দৌড়ে তো এই জমিটা আমার হবে, দৌড়াইতে দৌড়াইতে এত দূরে গেছে কিন্তু সূর্য ডুবার আগেই তাকে ফিরিয়ে আসতে হবে নির্দিষ্ট জায়গায়, যদি সূর্য ডুবার আগে নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে না আসে তাহলে সে সে জমির মালিক আর হবে না। এবারে যখন অনেক দূর গড়ে গেছে, যখন ফিরিয়ে আসার সময় প্রচণ্ড দৌড় শুরু করে দিছে যে নির্দিষ্ট সময় আমাকে পৌঁছিতেই হবে, না পৌঁছিলে তো আমি জমির আর মালিকানা হবে না। এই নির্দিষ্ট সময় আসার আগেই এত জোরে দৌড়ছে, হার্ট ফেল হয়ে পড়িয়ে এই দুনিয়া থেকে বিদায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তখন প্রেসিডেন্ট বলে, দেখো আহাম্মক, সে তো ইচ্ছা করলে অনেক আগে ফিরে আসতে পারতো, এই দুনিয়ার লালসায়, জমির লালসায় লাস্টে সে নির্দিষ্ট সময় ফিরে আসতে পারল না, চিরতরে দুনিয়া থাকে বিদায়। আল্লাহর নবী বলছেন, এই বনি আদমের পৃথিবী, এই গোটা পৃথিবীর যদি ষাটটা সমপৃথি পরিমাণ কেউ যদি মালিক হয়, তারপরে তার লালসা হবে, আর একটা পৃথিবী হইলে ভালো হইতো।